আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ফাতেনা আজন রিহা বলছি, ফাতেস ব্লগ এবং ইউটিউব চ্যানেল থেকে। চলুন আজকে দেখে নিই কীভাবে জুকিনি দিয়ে খুব মজাদার একটি ভাজি রেডি করা যায়। তো এই এই জুকিনিটা আসলে বাংলাদেশে এখন ভ্যানেও পাওয়া যায়। যদি আমি 4 বছর আগে ঢাকায় ছিলাম, তখন আমি ভ্যান থেকে কিনেছিলাম উত্তরা থেকে। তো আজকে আমার সাথে আছে মিরাজ, মিরাজ আমাকে হেল্প করবে, তো সাথেই থাকুন আমাদের। মাম্মা, তুমি আজকে কি রান্না করতেছ? মাম্মা আজকে জুকিনি রান্না করতেছি। ও, এটা ইংলিশ কি বলে জুকিনি? জুকিনি কি ইংলিশে কি বলে? জুকিনি কি ইংলিশে কোরগেট বলে ও মিনি স্কোয়াশ বলে। সাম পিপল কোরগেট বলে এন্ড সাম পিপল মিনি স্কোয়াশ বলে, বুঝছো? দেখছো তুমি কি জানো এটা কিভাবে রান্না করে? হুম হুম জানো? জানো না? তুমি মাম্মার সাথে রান্না করবে আজকে? রান্না করবা? দেখো মাম্মা এটা কিভাবে কাটতেছি, দেখো দেখছো কি ইজি, হাউ ইজি, দেখছো কিভাবে আমি কাটতেছি এটা দেখতে পাচ্ছ তুমি? এটাকে আমরা কি করব জানো? আজকে কি করব? ভাজি করব। হ্যাঁ, ভাজি করব। এটা এটা লাইক আলু ভাজি খাই না আমরা, এটা আলু ভাজির মতো আমরা ভাজি করবো, দেখছো সুন্দর হয়েছে, দেখছো? এই যে আমরা এখন এটাকে ভাজি করব আলু দিয়ে, বুঝতে পারছো? হ্যাঁ, তুমি কি জানো এটাকে বাংলায় কি বলে? বাংলায় এটাকে ছোট কুমড়া বলে। হ্যাঁ, এটাকে ছোট কুমড়া, ঠিক আছে? তুমি কি জানো জুকিনি কোন দেশের ওয়ার্ড জানো তুমি? এটা কোন দেশে জানো বলো তো? ইটালিয়ান। হ্যাঁ, ইটালিয়ান বলে জুকিনি। তুমি জানো মাম্মা কখন জুকিনি খাইছি ফার্স্ট টাইম? না, জানো না? মাম্মা ইটালিতে যখন ফার্স্ট টাইম আসছি তখন জুকিনি খাইছি, কিন্তু বাংলাদেশে মাম্মা জুকিনি খাই নাই। তুমি তোমাকে তো অনেকবার খাওয়াইছি, তুমি ভুলে গেছো? কেন ভুলে গেছো? কেন, আমি তো বলি হয়ে গেছি, আমি তো এটা খাই নাই কিনি। ইতালিয়ান ইতালিতে কে? আমি তো ইতালিতে আমরা খেয়েছি, এখানে আসার পর আমরা খেয়েছি, কিন্তু তুমি জানো না এটাকে কি বলে, তাই না? তাহলে আমরা আজকে এটাকে ইংলিশে কি বলে? বলে কোরগেট। কোরগেট আর বাংলায় কি বলে? আমাদের এটা কাটা শেষ হলে তারপর আমরা এটা ভাজি করে ফেলবো। ভাজি করে এটা আমরা রুটির সাথে খেতে পারবো, তারপর এটা আমরা ভাতের সাথে খেতে পারবো, বুঝতে পারছো তুমি? তুমি তোমার স্কুলে ভেজিটেবল খাও না? হ্যাঁ, স্কুলে ভেজিটেবল খাই। কোন ভেজিটেবল তুমি বেশি পছন্দ করো? কোন ভেজিটেবল তুমি সবচেয়ে বেশি পছন্দ করো, লাইক করো কোনটা? ক্যারেট। ক্যারেট ইজ ভেজিটেবল। আর তারপরে তারপরে টমেটো। টমেটো আমরা তো লাইক করিলাম। তারপরে দেখো মাম্মা এখন অয়েল দিয়ে দিচ্ছি, দেখছো একটু অয়েল দিয়ে দিচ্ছি। এরপর আমরা অয়েলটা যখন একটু গরম হবে না, তখন আমরা কি দিয়ে দিব? পেঁয়াজ। পেঁয়াজ 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 কে কি বলে ইংলিশে? কি বলে? অনিয়ন। অনিয়ন। এন্ড ইতালিয়ানো কি বলে? ইতালিয়ানো কি বলে? চিপোল্লা। চিপোল্লা চিপোল্লা বলে। আর বাংলায় বলে পেঁয়াজ। পেঁয়াজ তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা কি দিব? কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ, পেঁয়াজটা একটু
Thank you.
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Amra to Miraj Imran Shikda. Amra iftar waiting kuttisilam. Amra to iftar waiting kuttisilam. Je amader azan shuru korbe. তারপর আমরা তো আজান শুরু করলে ইফতার খাবো ওকে আমরা তো ইফতার খাবো তুমি কি ইফতারের দোয়াটা জানো বাবা হ্যাঁ জাহাজা বানা উরকু না মিরাজ বলবো জাহাবাজামা ওয়াবতাল্লাতি উরকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ তিনটা আজকে কটা পনেরোটা রোজা লাগছে পনেরোটা তুমি কটা ছিল তুমি তিনটা রোজা ছিল তিনটা রোজা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাজ ইমরানের জন্য অনেক অনেক দোয়া করবেন আমাদের ইফতারের সময় খুবই নিকটবর্তী চলে এসেছে এই জন্য আজকে বিদায় নিচ্ছি কেমন লাগলো আমার রেসিপি জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ